Oh, viva vous. Oh, viva vous. Oh, viva vous. Oh, viva vous. Eh, ami, vos ami. Yes, Auga. Bravo. Bah, on fait l'année. Ah, qu'on fait l'année. On fait l'année, maman. Il y a des grappes, ça va, l'autre. Qui est-ce que tu veux? এদিকে বৌদিমণি খাই এখনো বৈঠকখানে বসে আছে একা। সে কি মা এখনো ড্রয়িং রুমে বসে আছে? আমি যে শুতে আসবার আগে দেখলাম মা শুতে গেল। হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই দেখেছো, তিনি একটা নাগাদ রাত্রিবেলা শুয়ে পড়েছিলেন, তাকে কামিয়ে খানিকটা লড়তে গেছিল। ও মা হঠাৎ তোমার ঘুম খেলা ছুটে গেল গো। আমি দেখি বৌদিমণি একা একা টেলিফোনটা নিয়ে খুট 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 করতেছে। সে কি এখনো? এখন হ্যাঁ, সেই জন্যই আমি ছুটতে এলি তোমার কাছে। মাকে কি বোঝাবো বলো তো, এই বাবার ব্যাপারটা তো ক্রমশ ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তুমি যে দেখুন তেনাকে এতবার ফোন করলে, তেনার কোনো সন্ধান পেলেনি? আরে বাবা, সন্ধান পেলে মা কি ফোনের সামনে এরম ভাবে বসে থাকতো? তেনাকে আর বসে থাকতে দেওয়া উচিত হবে। তুমি চলো, তুমি একবার কি তেনাকে বোঝাবে? চলো যাবো। হ্যাঁ চলো, ঠিক আছে চলো চলো চলো। চিকিৎসার গাফিলতিতে প্রাক্তন মন্ত্রীর জীবন বিপন্ন। আজ সন্ধ্যায় প্রাক্তন মন্ত্রী বিপুল মুখার্জি হঠাৎ তার বুকের বাঁদিকে একটা তীব্র ব্যথা অনুভব করে। উনি সঙ্গে সঙ্গে ডক্টর রঞ্জন ব্যানার্জিকে কল দেন। ডক্টর রঞ্জন ব্যানার্জি ভালো করে পরীক্ষা না করে একটা সামান্য অ্যান্টিসেপ্টিক বাড়ি চলে যান। কিছুক্ষণ পরে মন্ত্রী বিপুল মুখার্জি স্ট্রোক হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে হেলথ ইউ নার্সিং হোমে ভর্তি করা হয়েছে। জমে মানুষের টানাটানি চলছে। ওভির বাবা এরকম একটা ব্লান্ডার করলো, কি হবে এখন? বিপদে পড়ে গেল রে। আচ্ছা ডক, এই বিপুল মুখার্জি যে মারা গেছে সেটা তোকে কে বললো? না কেউ বলেনি, আসলে খবরটা পড়তে পড়তে এত টেন্সড হয়ে গিয়েছিলাম না, প্রায় জমে মানুষের কথাটা পড়ে ভাবলাম। এই একটা ফোন কর না। কাকে? অভি দাকে। না না, ফোনটা এই মোমেন্টে করা ঠিক হবে না রে। ফোনটা করলে কিরকম সিচুয়েশন কি জানে, তারপরে ওরা এম্বারেস হয়ে যাবে। একদম করা উচিত না ফোনটা। তাহলে একদম সোজা ওদের বাড়িতে যাবি? সেটাই তো করা উচিত। তার আগে চল একবার বাবাকে কথাটা বলে আসি। চল